নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের ম্যাথমেটিক্সের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। তো দেখো, 2022 সালে উচ্চ মাধ্যমিকে অঙ্ক, 2022 সালে উচ্চ মাধ্যমিকে অঙ্ক যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, 2 নম্বরের একটা কোশ্চেন, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও 2 × 1 = 2। তো দেখো, খুবই প্রত্যেকটা কোশ্চেন খুবই যে কঠিন এসেছে সেরকম বলাটা ভুল হবে, মধ্যম টাইপের কোশ্চেনটাই এসেছে। তো দেখো, উচ্চ মাধ্যমিকে 2022 সালে অঙ্কতে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সে সমস্ত নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। প্রথমে আমি বাংলা মিডিয়ামের কোশ্চেনগুলো তোমাদের দেখাবো, তারপরে তোমাদের আমি ইংরেজি মিডিয়ামের কোশ্চেনগুলো দেখাবো, ঠিক আছে। রোমান 1-এর কোশ্চেন, রোমান 2-এর কোশ্চেন, ঠিক আছে, রোমান 3, রোমান 4, রোমান 5। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসের আসে, ঠিক আছে। তো দেখো, অঙ্কগুলো তোমরা ভালো করে দেখে নাও এবং 2 × 1, ঠিক আছে। তো দেখো, ডি নম্বরের কোশ্চেন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনখানা কোশ্চেন থাকে, এই তিনখানা কোশ্চেনের ভিতর থেকে যে কোনো একটা কোশ্চেন তোমাকে লিখতে হবে। ই নম্বরের কোশ্চেনে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 2 × 1। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো, 2 নম্বরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 4 × 1, অর্থাৎ 4 নম্বর করে আছে, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো, বি নম্বরে যে কোশ্চেনগুলো আছে, বি নম্বরের কোশ্চেনটা দেখে নাও, যেখানে আমরা দেখতে পাচ্ছি অথবা দিয়ে কোশ্চেনটা আছে, ঠিক। তো দেখো, যে সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই সমস্ত কোশ্চেনগুলো এসছে কিন্তু 2022 সালে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অঙ্ক যে পরীক্ষা আছে সেই পরীক্ষার কয়েকটা কোশ্চেন নিয়ে ছেলেমেয়েদের বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা বলে কি যে সিলেবাসের বহির্ভূত থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো যাই হোক, কোশ্চেন পেপারটা মোটামুটি খারাপ হয়নি। তো দেখে নাও, তোমরা ফুল কোশ্চেন পেপারটা দেখে নাও। সি নম্বরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 4 × 3, ঠিক আছে, 3×4 = 12, অথবা দিয়ে কোশ্চেন আছে, ঠিক আছে, অথবা দিয়ে আছে। তো দেখো, রোমান 2-তে কী বলেছে, মান নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো, অথবা দিয়ে পরে আর একটা কোশ্চেন আছে, এটাও মান নির্ণয় করো, যে কোনো একটা মান তোমাকে এখানে যে কোনো একটা করতে হবে। রোমান 3-তে কী বলেছে, সমাধান করো, ঠিক আছে। এবং অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, -2, 3, বিন্দুগামী একটি বক্রের বিন্দুতে স্পর্শের প্রবণতা 2x/y। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ডি নম্বরের কোশ্চেন থেকে তিনখানা কোশ্চেন আছে, যে কোনো একটা কোশ্চেন তোমাকে লিখতে হবে 4 নম্বরে, ঠিক আছে। তো দেখো, ই নম্বরের কোশ্চেন কী বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 4 × 1, অর্থাৎ 4 থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুখানা কোশ্চেন আছে, রোমান 1, রোমান 2, যে কোনো একটা করতে হবে। এফ নম্বরের কোশ্চেন কী বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে, 4 × 1। তো দেখো, রোমান 1 এবং রোমান 2-এর দুখানা কোশ্চেন আছে, যে কোনো একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো দেখো, এ নম্বরের কোশ্চেন থেকে আমরা দেখতে পাচ্ছি 5 × 1, অর্থাৎ 5 থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, ঠিক আছে, রোমান 1-এর কোশ্চেন, ঠিক আছে, এবং রোমান 2-এর কোশ্চেন। তো দেখো, রোমান 2-এর কোশ্চেনটা মোটামুটি ভালোই সহজ আছে, মোটামুটি চেষ্টা করলে তোমরা পারবে যে অঙ্ক কোশ্চেন যে ছক কাগজের প্রয়োজন নেই, ঠিক আছে, শুধু অঙ্কই করতে বলেছে। বি নম্বরের কোশ্চেন কী বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 × 2, অর্থাৎ 5 × 2 = 10, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুখানা কোশ্চেন আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাদের এক্সট্রা কিছু কোশ্চেন থাকে, ঠিক আছে, সেই এই দেখো 3 এবং 4, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চারখানা কোশ্চেনের ভিতর থেকে 5 নম্বরের যে কোনো দুটো তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এবং সি নম্বরের কোশ্চেন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনখানা কোশ্চেন আছে, সেখান থেকে তোমাদের একটা কোশ্চেন লিখতে বলেছে, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি অঙ্ক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসছে। এবার আমি ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ইংলিশ ভার্সনে কোন কোশ্চেনগুলো দিয়েছে, একই টাইপের কোশ্চেনগুলো দিয়েছে। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশান দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেই সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যারা পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকে উঠেছো বা উঠবে, বা যারা উঠছে, হ্যাঁ, 2023 সালে যারা পরীক্ষা দেবে, দেখো তাদের জন্য যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনগুলো, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে দেখে নাও। তোমরা এই অঙ্কগুলো যদি বাড়িতে বসে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরবর্তীকালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2023, 2024, 2025-এ, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো, তার জন্য আমি অঙ্ক কোশ্চেনটা খুব সুন্দর করে তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা বাড়িতে বসে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এবং যারা পরবর্তীকালে, ঠিক আছে, যারা ম্যাথসে অনার্স করবে, তাদের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিকের ম্যাথমেটিক্সের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। তো দেখো, ম্যাথসে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে তার প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো, অঙ্কগুলো তোমরা দেখে নাও, এটা তোমাদের ইংলিশ ভার্সন আছে, ঠিক আছে।
তো দেখো রোমান থ্রির অঙ্ক আছে, ঠিক আছে, ওয়ার ও আছে, ঠিক আছে, এবং সিতে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, ঠিক আছে, ফোর মাল্টিপ্লাই থ্রি, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অঙ্কতে কিন্তু ওয়ার আছে, ঠিক আছে, যে অঙ্ক যে কোশ্চেন যে বহুতই যে টাফ হয়েছে সেরকম টাইপের ব্যাপার না, অঙ্ক কোশ্চেন মোটামুটি ভালোই হয়েছে, ঠিক আছে, মোটামুটি অ্যাটেন্ড করা যায়। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো ডি নম্বরের কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি, চার মার্কসের একটা কোশ্চেন লিখতে হবে, এখানে তিনখানা কোশ্চেন আছে, ঠিক আছে, তিনখানা কোশ্চেনের ভিতর থেকে একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে। তো দেখো সি নম্বরের কোশ্চেন, চার নম্বরের ফোর মাল্টিপ্লাই ওয়ান, ঠিক আছে, একটা লিখতে হবে তোমাদের। এফ নম্বরের কোশ্চেন থেকে বলছে অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন, ঠিক আছে, ফোর মাল্টিপ্লাই ওয়ান, একটা লিখতে হবে। এবং তিন নম্বরের কোশ্চেন কী বলেছে, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন, অর্থাৎ পাঁচ নম্বরের কোশ্চেন আছে, যে কোনো একটা লিখতে হবে। এখানে দুখানা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, পাঁচ নম্বরের যে কোনো একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো তিনখানা অঙ্ক আছে, তিনখানা অঙ্কর ভিতর থেকে পাঁচ নম্বরের যে কোনো একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে। বি নম্বরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সার এনি টু কোশ্চেন, পাঁচ নম্বরের দুখানা কোশ্চেন তোমাদের লিখতে হবে, যেখানে এখানে চারখানা কোশ্চেন দেওয়া আছে। এই চারখানা কোশ্চেনের ভিতর থেকে পাঁচ নম্বরের দুটো কোশ্চেন তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো দেখো 2022 সালে অঙ্ক পরীক্ষা যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিল, তো সেই সমস্ত কোশ্চেনগুলো আমি টু দ্য পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি। যারা পরবর্তীকালে 2023 সালে উচ্চ মাধ্যমিকে উঠবে এবং যারা 2024 সালে পরীক্ষা দেবে, 2025 সালে পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে এই কোশ্চেন পেপারটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।